একেতে তো টিকিট কম, এর উপর বিমানে ভ্রমণে আজ থেকে বাড়তি ফি দিতে হচ্ছে যাত্রীদের। বিমানবন্দর উন্নয়ন ফি বাড়ায় টিকিটে গুনতে হচ্ছে অতিরিক্ত 950 থেকে 1700 টাকা পর্যন্ত। এতে চরম ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন দেশে প্রচলিত বন্দর ফি অনুসরণ করেই দেশেও এবারই প্রথম নির্ধারণ করা হলো এই বাড়তি ফি। আরও জানাচ্ছেন আদিন সজীব। মানুষের দীর্ঘ লাইন, কারো টিকিটের জন্য অপেক্ষা, কারো ফিরতে টিকিট থাকলেও আছে জটিলতা। করোনা মহামারীতে বিমান চলাচল বন্ধ হয়ে দেশে আটকা পড়া এই প্রবাসী বাংলাদেশিদের যেন ভোগান্তির শেষ নেই। আমাদের কোম্পানি আমাদেরকে বারবার চাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আসো, দেশের জন্য না যায় আমরা বাচ্চা আছে কিভাবে খাইমু। অলরেডি আমি 3 বার টিকিট কাটছি, ভিতরে যারা যাচ্ছে এদেরকে 6 মাস যাদের ওভার হয়ে গেছে এদেরকে বাইর করে দিচ্ছে। আমরা এখন কি করতে পারি? করোনার কারণে সরকার লকডাউন দিছে, এটা তো আমাদের দোষ না। এরপর এদিন থেকে বাড়তি ফি দিতে হচ্ছে বিমানে ভ্রমণ ইচ্ছুকদের। সার্কভুক্ত দেশ ভ্রমণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দর উন্নয়ন ফি $5 এবং যাত্রী নিরাপত্তা ফি $6 বাড়িয়েছে। অন্য দেশের ক্ষেত্রেও উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি $10 করে বেড়েছে। এমনি তো আমরা 6 মাস 7 মাস ধরে মানে ক্ষতিগ্রস্ত আছি, তার বিরুদ্ধে যদি এখন যদি আবার টিকিট কাটতে এসে যদি আমাদের যদি আরো বাড়ে তাহলে তো আমাদের জন্য বিশাল ক্ষতিগ্রস্ত। রিটার্ন টিকিট ছিল, আবার 80,000 চাইতেছে। এখানে কিছু দালাল আছে, এখানে গেলে টিকিট এখন নাই সামনের মাসে অমুক তারিখে, আবার দালালরা বলতে আছে আপনার টিকিট লাগবে এই মাসে, আছে আপনি 70,000 দেন, 60,000 দেন। বিমান কর্তৃপক্ষ বলছে যাত্রীদের ভোগান্তি কমাতে চেষ্টা করছে তারা, তবে বাড়তি ফির বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নির্ধারিত, আর কর্তৃপক্ষ বলছে বিভিন্ন দেশে এ নিয়ম নতুন নয়। এটা অন্যান্য দেশে নেওয়া হয়, বাংলাদেশে নেওয়া হতো না আর কি। আমাদের সরকারি অনেক অর্থ খরচ হয় উন্নয়নের জন্য, আর উন্নয়ন তো আসলে যাত্রীদের জন্য করা হয়, এই জন্য হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যাত্রীদের কন্ট্রিবিউশন থাকবে। 6 মাসের ধরেন আমরা ফ্লাইট পরিচালনা করতাম স্বাভাবিক, ইয়েতে 100 আবুধাবিতে হয়তো 126টা বা 130টা, সেই 130টা ফ্লাইটের প্যাসেঞ্জার এই আমরা সপ্তাহে 6টা করে ফ্লাইট চালায় তা সম্ভব না। এই মাসে কিছু ফ্লাইট বাড়ানোর জন্য আবুধাবি অথরিটির কাছে চেয়েছি, সেখানে আমরা পুরানো যাদের টিকিট আছে তাদেরকে আমরা নিব, আমরা নতুন বিক্রি করব না। তবে বিদেশ যাওয়ার প্রক্রিয়া আরো সহজ করার দাবি জানিয়েছেন বিমানে গমনেচ্ছুরা। এসব কিছুর বাইরে গিয়েও সচেতন মানুষরা বলছেন যে তাদের এরপরেও স্বাস্থ্যবিধি মানা জরুরি, কারণ স্বাস্থ্যবিধি না মানলে তারা নিজেরাও একটা ঝুঁকির মধ্যে পড়তে পারেন এবং এই ঝুঁকিতে পড়তে পারেন তাদের পরিবার স্বজনরাও। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।